শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার বিষয়ে বাংলাদেশ সরকারকে ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই বিষয়ে পরবর্তী যেকোনো ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এ সময় বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ডক্টর ইউনূসের কথাও স্মরণ করেন তিনি। বলেন, এর স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দর্শক শুভেচ্ছা নেবেন। নির্বাচন ও ডক্টর ইউনূস ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, রহস্য রেখে দিলেন ম্যাথিউ মিলার। আমি আমার এই ভিডিও শুরুতেই একটা বিষয় পরিষ্কার করতে চাই। আমার কয়েকটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই, আপনি কি এই যে মানিকগঞ্জ দুই আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী টুটুল ভাইয়ের পরিচিত কিনা বা ওনার থেকে কোনো টাকা পয়সা খাইছেন কিনা, আপনি শিল্পী বা এমপি মমতাজকে নিয়ে এই ধরনের নিউজগুলো কেন করেন? সম্মানিত দর্শক, আপনারা সকলে জানেন 7 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু অবশেষে আমেরিকা যে বার্তা দিয়েছে এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ সম্পর্কে অনেক তথ্য আছে আজকের এই নিউজের মাধ্যমে। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, এমনকি আমরা জানতে পারবো শিল্পী মমতাজ সম্পর্কে। শিল্পী মমতাজ তার মায়ের সাথে যে আচরণ করেছে এ সম্পর্কে তথ্য দেওয়া আছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য পাবো, খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ, স্কিপ না করে দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি স্ক্রিনে। আমি আমার এই ভিডিও শুরুতেই একটা বিষয় পরিষ্কার করতে চাই। আমার কয়েকটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই, আপনি কি এই যে মানিকগঞ্জ দুই আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী টুটুল ভাইয়ের পরিচিত কিনা বা ওনার থেকে কোনো টাকা পয়সা খাইছেন কিনা, আপনি শিল্পী বা এমপি মমতাজকে নিয়ে এই ধরনের নিউজগুলো কেন করেন? দেখেন, আজকের ভিডিওতে স্ক্রিনে যে মহিলাটাকে দেখা যাচ্ছে, এই মহিলাটা আর কেউ না, তিনি খোদ মমতাজের সৎমা। আর একজন কন্যা দুই টার্মে এমপি থাকার পর তার সৎ মায়ের অবস্থান দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি ভিডিওগুলো কেন করি। বেসিক্যালি আমি টুটুল ভাইকে চিনিও না, ওনার সাথে আমার কখনো কথাও হয় নাই। শুধুমাত্র একটা জিনিস একটু বুঝতে চাই আমার এই ভিডিওটা সরাসরি মমতাজ আপার কাছে, যে জনসেবা আপনি করবেন আপা, ফাইন, জনসেবা হয়তো করছো না আপনি, ফাইন, সরকারের উন্নয়নের বিভিন্ন কাজও আপনার হাত দিয়ে হচ্ছে, ফাইন, কিন্তু আপনার আপন মা বলতে ইনি হচ্ছেন মমতাজের সৎ মা। দর্শক, এই সৎ মায়ের ভিডিও গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এর আগে আমি আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে মমতাজের সৎ তিন বোন তারা কেন আসলে নিজেদের বোন এমপি হওয়ার পরেও তারা স্বতন্ত্র প্রার্থীকে বা টুটুল ভাইকে সমর্থন দিচ্ছেন। আজকে আমরা এই পর্বে দেখাবো আরও বেশ কিছু তথ্য। আমাদের যেই বৃদ্ধা মহিলা, প্রায় বয়স ওনার 90-এর কাছাকাছি, আমাদের দাদি বা নানির মতনই হবে, ওনার যে বক্তব্য, এই বক্তব্যগুলো কেমন জানেন, যে উনি হচ্ছেন মমতাজের বাবার প্রথম স্ত্রী, আর প্রথম স্ত্রীর ঘরে তিনজন মেয়ে একজন ছেলে আছে, আর মমতাজের মা হচ্ছে মানে ওনার সতীন মানে দ্বিতীয় স্ত্রী। মমতাজের বাবার দ্বিতীয় স্ত্রী হচ্ছেন মমতাজের মা, এখানেও ওনার ফ্যামিলি মেম্বার আছেন, কিন্তু মমতাজের মা মারা যাবার পরেও তিনি তার মাকে চান না। হয়তো এর আগে বিভিন্ন সময় অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, সেই কারণে চাইতে পারেন নাই, বাট রাইট নাও মমতাজ তিনি দুই টার্মে এমপি থাকার পর তিনি তার বড় মা, বা আমরা সৎমা শব্দটা খুব কম ইউজ করি, বেসিক্যালি অনেক ফ্যামিলিতে এই ঘটনা আছে, তো সেই ক্ষেত্রে যিনি মা থাকেন তার প্রতিও তো একটা দায়িত্ব আসলে একজন সন্তান হিসাবে থাকে। কিন্তু আমজনতার মনের একটা প্রশ্ন যে আপনি জনসেবা করবেন, ভালো কথা, কিন্তু আপনি দুই টার্মে এমপি থাকার পরেও আপনার মা এবং বোনদের যে অর্থনৈতিক অবস্থা, সেই ক্ষেত্রে আপনি আসলে জনতার জন্য কতটুকু কল্যাণকর ভূমিকা রাখতে পারবেন, বা নৌকার মাঝি হিসাবে আপনার কি বলা হয় যে
মানে আগামী দিনে এই এলাকাতে নৌকাকে কতটুকু শক্তিশালী করতে পারবেন? দেখেন, এটা আপনার একান্তই পারিবারিক ইস্যু, কিন্তু আপনার মায়ের এমন দৃশ্য বা ওনার শারীরিক অবস্থানের বর্ণনা যখন উনি দিচ্ছিলেন, উনি বলছিলেন যে গত দুই বছর যাবৎ কোনো ধরনের কোনো খোঁজখবর নেন না, সম্ভবত সরকারি একটা ল্যাট্রিন তিনি পেয়েছেন, এরপর থেকেই ওনার সাথে আপনার যোগাযোগ নেই, এমনকি আপনার বোনদের সাথেও আপনার পারিবারিক সম্পর্কটা অনেক খারাপ। এটা আপনার পারিবারিক ইস্যু, কিন্তু যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, সুতরাং সেই ক্ষেত্রে আপনার পরিবার বা আপনার সৎ মায়ের এমন অবস্থান দেখার পরে অনেকেরই চিন্তা যে আপনি আসলে নৌকার জন্য যোগ্য মাঝি কিনা। দেখেন, আমি আমার ভিডিওগুলোতে সবসময় ক্লিয়ার করি, আমি কখনো কারো পক্ষে বিপক্ষে টাকা খাইয়া আসলে কখনো কোনো ভিডিও বানাই না। আমার কাছে যেই যে জায়গাগুলোকে অনৈতিক মনে হয় সেই জিনিসগুলোই আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরি, তবে এই নিউজগুলোর মাধ্যমে অনেকেই ক্ষতিগ্রস্ত হন। তবে আমার এই ভিডিওর এই বক্তব্য না যে মমতাজ আপাকে ভোট দিয়েন না বা অন্য কিছু না, জাস্ট হচ্ছে একজন জনপ্রতিনিধি হিসাবে মমতাজ আপা আপনার কাছে আমার প্রশ্ন, আপনার মায়ের এই যে অবস্থানগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাচ্ছে তাতে কি আপনার আসলে ইমেজ বাড়ছে নাকি আসলে নষ্ট হচ্ছে? এতটুকু বুঝ গিয়া নিশ্চয়ই আপনার আছে। আমরা চাইবো যদি পারিবারিক কোনো দূরত্ব থাকেও আপনি আপনার মাকে আপনার মায়ের মর্যাদা দেন, যেহেতু উনি আপনার মাই, বাবা হয়তো আপনার একই মা আলাদা, বাট তারপরেও যেহেতু উনি প্রথমে স্ত্রী ছিলেন, এমন না যে না আমার মারে রাইখা আমার বাবা আরেক বিয়ে করছে, ওই মহিলা ফুসলিয়া টুসলিয়া করছে, এরকমও তো না, উনি প্রথম স্ত্রী। সো আমার মনে হয় যে সুন্দর হবে যে আমরা আরেকটা ভিডিওতে যদি দেখি যে মমতাজ তিনি তার মাকে ঘরে তুলে নিয়েছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন, এটা দেখলে আওয়ামী লীগের যেমন সুনাম হবে আপনারও সুনাম হবে, আর স্থানীয় মানুষের কাছেও বা গণমাধ্যমে এই নিউজগুলো আসার পর আপনার অবস্থানটাও আরও পরিষ্কার হবে। আশা করি আপনি অতি সত্বর এই বিষয়গুলোকে নজরে আনবেন। ভালো থাকুন। নির্বাচন ও ডক্টর ইউনুস ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, রহস্য রেখে দিলেন ম্যাথিউ মিলার। অনেকদিন পর মার্কিন যুক্তরাষ্ট্র মুখ খুলল বা ওয়াশিংটনের তরফ থেকে কিছু বলা হলো, মাঝখানে বেশ কিছু চুপচাপ নীরব ঠান্ডা, কিন্তু খেয়াল করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ থাকলেও আমাদের দেশে আমাদের সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু চুপচাপ নেই, তারা কিন্তু কিছু একটা টের পাচ্ছেন এবং সেই অনুযায়ী কথা বলছেন, যার ফলে এক ধরনের শঙ্কা, এক ধরনের অনেকের মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা কি যুক্তরাষ্ট্র মেনে নিচ্ছে নাকি মেনে নিচ্ছে না, তারা কিভাবে দেখছে তা, এর মধ্যে আবার ডক্টর ইউনুসের ব্যাপারে যেই মামলার রায় সেই ব্যাপারেও কিন্তু আনুষ্ঠানিক মুখ খোলেনি। তো অনেকদিন পরে তারা মুখ খুললেও খুব কৌশলী অবস্থান তারা নিয়েছে। দর্শক, আমি একটু খবরটা পড়ি। 7ই জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সাংবাদিক মুশফিক ফজল আনসারির প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের এই নির্বাচনের ফলে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তিনি একরকম রহস্য রেখে দিলেন, বললেন কোনো পরিবর্তিত পরিস্থিতিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে না হবে সে বিষয়ে আমি অবশ্য কখনোই আগাম পূর্বাভাস দেব না। মুশফিক তার কাছে জানতে চান, অর্থাৎ তিনি বলছেন যে যেই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কি হবে সেই ব্যাপারে তিনি আগাম কোনো পূর্বাভাস দেবেন না। তো এই কারণেই এটি কিন্তু একটা রহস্যের মধ্যে ঢেকে গেল, অর্থাৎ খোলাসা করলেন না যে এই নির্বাচনটা হচ্ছে এটা কি আদৌ নির্বাচন নাকি নির্বাচন, সেই প্রসঙ্গটা মানে খোলাসা করলেন না। মুশফিক তার কাছে জানতে চান নোবেল পুরস্কার বিজয়ী এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার অর্জনকারী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বছর শুরুর দিনে দেয়া রায়ের বিষয়ে আপনি কি আপনার প্রতিক্রিয়া শেয়ার করবেন? রিপোর্ট হয়েছে যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের শ্রম আদালত প্রভাবিত হয়ে এই রায় দিয়েছে। এই চ্যালেঞ্জকে যুক্তরাষ্ট্র কিভাবে নিচ্ছে? এই চ্যালেঞ্জ হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, বিশেষ করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে 10 বছরের শাস্তি দেওয়ার মতো তুলনীয় মামলাগুলোর প্রেক্ষাপটে। বিরোধী দলীয় অসংখ্য নেতা কর্মী, মিডিয়া এবং অধিকার কর্মী একই রকম পরিস্থিতিতে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপ।
সাংবাদিক মুশফিক ফজল এই প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা তার নোবেল শান্তি পুরস্কার এবং অন্য অনেক আন্তর্জাতিক সম্মানে প্রতিফলিত হয়েছে। তার বিরুদ্ধে মামলাকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা দেখছি। দর্শক, এই বিষয়ে কিন্তু খুব টেকনিক্যালি যুক্তরাষ্ট্র তার মনোভাব ব্যক্ত করেছে। এক হলো তার প্রতি যে পরিপূর্ণ শ্রদ্ধা সম্মান এবং তিনি যে একজন যোগ্য মানুষ হিসেবে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন তার স্বীকৃতিটা তিনি আবার স্মরণ করছেন, এবং একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা লক্ষ্য করছেন। তার মানে তিনি বলেননি যে এই সমালোচনার সাথে আমরা একমত, কিন্তু লক্ষ্য করছেন এই কথাটা উচ্চারণের মধ্য দিয়ে কিন্তু এক ধরনের সাই আছে। অন্য প্রসঙ্গে তিনি বলছেন যে আমাদের দিক থেকে অবাধ ও স্বচ্ছ আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছে, পরবর্তী অন্য যেকোনো পরিবর্তন আমরা ঘনিষ্ঠভাবে অব্যাহতভাবে অনুসরণ করব। এ পর্যায়ে মুশফিক আবার জানতে চান এই সব প্রান্তে হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন, এই নির্বাচনে ডামি প্রার্থী দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক পরামর্শ আমলে নিচ্ছে না। এই অবস্থার প্রেক্ষাপটে এমন দামি নির্বাচনকে কি যুক্তরাষ্ট্র সরকার বৈধতা দেবে? যদি উত্তর হয় না, তাহলে এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করছে বাইডেন প্রশাসন? বিবিসি যেমন রিপোর্ট করেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, যার শিরোনাম বাংলাদেশ দ্য ইলেকশন দ্যাট হ্যাজ টার্ন ইন্টু এ ওম্যান ইন্টু এ ওয়ান ওম্যান শো। মুশফিকের এই প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, আমার মনে হয় এর আগে এই প্রশ্নের জবাব দিয়েছি, কিন্তু যেহেতু এটা নতুন বছর তাই আমি আবারও এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি, বহুবার আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বলছি, এই নির্বাচনকে আমরা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। তো দর্শক, এখানেও কিন্তু দুটি ব্যাপার, অর্থাৎ এখনই চূড়ান্ত মতামত তিনি দিতে চাচ্ছেন না যে না এই নির্বাচনটা বায়াস নির্বাচন, এই নির্বাচনটা পক্ষপাতিত্বের নির্বাচন, একতরফা নির্বাচন, এই কথা বলছেন না, আবার এটাকে অস্বীকারও করছেন না। কিন্তু ওই যে কথাটি বলছেন যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্বন্ধে, এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা কি? এর আগে কিন্তু এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বহুবার বলেছে এটি হতে হবে মডেল নির্বাচন, এটি হতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন, এই নির্বাচনটি হতে হবে শান্তিপূর্ণ নির্বাচন। এখন এতগুলো সংজ্ঞার মধ্যে যেই নির্বাচনটি হচ্ছে সেটি পড়ে কিনা সেটির ব্যাপারে আমার ধারণা যে দুটি যেই মার্কিন বিশেষজ্ঞ দল তারা সমস্ত পক্ষের সঙ্গে কথাবার্তা বলছে, বিএনপির সঙ্গে 2-3 দফা বৈঠক করেছে, সরকার পক্ষের সঙ্গেও করেছে, সমস্ত পক্ষের সঙ্গে করেছে, তাদের একটা হয়তো চূড়ান্ত মতামতের জন্য তারা ওয়েট করছে এবং তারপরেই হয়তো তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এই মুহূর্তে তারা বিষয়টি প্রকাশ করতে চাচ্ছে না। তো কূটনৈতিক ভাষায় অনেক প্রশ্নেরই তিনি উত্তর দিয়েছেন এই সংবাদ সম্মেলনে। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন, নাইম ভাই যে তথ্যগুলো দিয়েছে মমতা সম্পর্কে সেটা দেখতে পেয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূস প্রসঙ্গে, এমনকি বর্তমানে এই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে বার্তা দিয়েছে এটা আপনারা দেখতে পেয়েছেন। এ সম্পর্কে আপনাদের কি মন্তব্য বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেল বাটন আছে অন করে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।